আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, জন্মস্থান হযরতে আমিনার গৃহ। অনেকবার দেখেছেন, হয়তো অনেকে দেখিয়েছে, আমিও আরেকবার একটু দেখালাম। লাইব্রেরি করে রাখা হয়েছে এটি, এখন কাউকে ঢুকতেও দেয় না, অনেক সময় ঢুকতে দেয়, সব সময় ঢুকতে দেয় না। আর লোকেরা আবার এখানে এসে অনেক সময় ইমান নষ্ট হয় এমন কাজও করে ফেলে। এই যে কয়েকজন ভিতরে ঢুকছে বাউন্ডারিতে নিষেধ করার পরেও, তারপরে এই বাড়ির সামনে দেখুন দরজা, ভিতরে বসে লাইব্রেরি করা, তো কেউ এটা ধরে, কেউ এটাতে মাথা লাগায়, কেউ এটাতে আবার নিজের নাম ঠিকানা লিখে দেয়। এখানে নাম লিখে দিলে কি লাভ হবে? এর দ্বারায় তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যাবে না। এটা বাসস্থান হিসাবে, স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে এই আর কি। এটা হলো এই, এটা হলো বাড়ি। এবার হয়তো নিঃসন্দেহে আগ্রহ জাগতেছে যে আবু জাহেলের বাড়িটা একটু দেখি। এই যে আবু জাহেলের বাড়ির দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এইখানে আবার এক গ্রুপ বিদেশি হাজি, তারা তাদের ভাষায় বর্ণনা দিচ্ছে আল্লাহ রসুলের বাড়ির সামনে। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে হাম্মাম, শুনেছেন যে আবু জাহেলের বাড়ি টয়লেট করা হয়েছে, সামনে যে হাম্মামটা দেখা যাচ্ছে, ওই যে লাল একটা বাতি জ্বলে, ওই যে হেরাম পরা একজন মানুষ ঢুকতেছে, দেখেন ওদিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সামনে বাড়িতেই হাম্মামটা, এটা আবু জাহেলের বাড়ি। এবং জবালে আবু কুবাইস দেখতে পাচ্ছেন, এই যে বাদশার বাড়ি। এবং এই যে সাইডটা দেখা যায় জবালে আবু কুবাইস, যেখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আপনার পাথর এনে পবিত্র কাবা নির্মাণ করেছিল। অবশ্য এখন বাদশা বা সৌদি রাজপরিবারের বাড়ি, এরকম বহু বাড়ি তাদের আছে সারা সৌদি আরবে। নবীর দেশের উত্তরসূরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশের শাসক তারা। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, এটাকে বলা হয় শিবি আমের, শিবি আবু তারিফ, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লম্বা সময় বন্দী রাখা হয়েছে, 3 বছর পর্যন্ত যেখানে তাদেরকে আটকায় রাখা হয়েছিল, শিবি আমের এটি, যেটাকে শিবি আবু তালিফ বলা হয়। চতুর্দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা ঘুরে দেখানোর একটু চেষ্টা। মানুষ এখানে অনেক হাজি সাহেবদের পদে চালানো, ফজরের নামাজের পর পরে অনেকে আসে, এগুলি দেখে, দেখার পরে নিজেদের ইমান, নিজেদের আমল, নিজেদের চিন্তা ভাবনাকে এই যে ধরে যে ধরতেছে, যেটা শরীয়তে নিষেধ, ধরলে এমনি অসুবিধা নাই, কিন্তু এটাকে কেন্দ্র করে যেই আলাদা কোনো কিছু করা, যেমন এই যে লাইব্রেরি করে রাখা হয়েছে, আর ভিতরে তেমন খুব বেশি কিছু নেই, শুধু একটা বাড়ি আছে আর কি, স্মৃতি, ঐতিহাসিক স্মৃতি হিসাবে, নিদর্শন হিসাবে এটাকে রেখে দেওয়া হয়েছে। আর এই হলো শিবি আবু তালেব। হ্যাঁ, তাহলে শিবি আবু তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, যে বলে আবু কোবায়েস বাদশার বাড়ি, আর এই যে আবু জেহেলের বাড়ি, আর এর সামনে হইল মক্কা, মক্কার রাবা।